বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা খুব মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে যে আজকে কি কালকের মধ্যে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ভাইরাল হবে পিডিএফটা। পিডিএফটা কিন্তু বন্ধুরা আমি পেয়েছি, সেই জন্য ভিডিওটা তোমাদের করছি। সবার প্রথমে বলে দিই বন্ধুরা, তোমাদের কিন্তু জয়েনিং হতে চলেছে 28 তারিখে। ঠিক শুনেছো বন্ধুরা, 28 তারিখে জয়েনিং হতে চলেছে। এবং যে পিডিএফটা ভাইরাল হয়েছে, পিডিএফটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, মানে পড়তে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? এখানে এটা কিন্তু হুগলি রুরাল যারা আছো তাদেরকে বলছি বন্ধুরা, তোমাদের কিন্তু সবার পিটিএস সালওয়াতে জয়েনিং হতে চলেছে। আর কোনো টেনশন নেই, আমরা বলেছিলাম বন্ধুরা শেষ হাসিটা আমরাই হাসবো, এটাই বলেছিলাম তোমাদেরকে। অনেক সবাই কেস করেছিল, ঠিক আছে? কেসের দেখতেই পেলে কিছুই হলো না, ঠিক আছে? যারা যাদের যোগ্যতা নেই তারা চাকরি পাবে না, এটা মানে স্বাভাবিক ব্যাপার। তারা যদি ভুলবশত কেস করে, ঠিক আছে, তার পরিণাম ওরা 18 তারিখ পেয়েছে, তোমরা দেখেছো। 18 তারিখে তারা হাইকোর্টের কাছে, কিন্তু মহামান্য হাইকোর্টের কাছে উত্তরটা পেয়ে গেছে, কলকাতা হাইকোর্টের কাছ থেকে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই ভালো করে পড়াশোনাটা করো, ঠিক আছে? তাহলে কিন্তু সবাই চাকরি পাবে। কারোর ওপর হিংসা করে কখনো জেতা যায় না, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। আবার বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট শুরু হয়েছে, তোমরা সবাই ফর্ম ফিল আপ করো এবং আবার নতুন করে প্রিপারেশান নাও, এটাই বলবো তোমাদেরকে। আর এসসি এসটি বন্ধুরা, তোমরা কোনো রকম চাপ নিও না, ঠিক আছে? তোমাদেরও কিন্তু দেখছো কেসের কোনো প্রভাব পড়েনি, তোমাদেরও কিন্তু আস্তে আস্তে জয়েনিং হয়ে যাবে। আর যাদের জয়েনিং হচ্ছে তাদের সঙ্গে বন্ধুরা অবশ্যই দেখা হচ্ছে ট্রেনিং সেন্টারে, এটাই বলবো। এই সুখবরটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল বন্ধুরা, দিয়ে দিলাম। আমি বাইরে আছি, তবু ভিডিওটা তোমাদের জন্য বানালাম বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।